আরে তোমার তো অনেক বুদ্ধি আছে। আমি শুনেছি সুন্দরী মেয়েদের নাকি বুদ্ধি কম, তুমি তো এত সুন্দরী হয়েও আমি তোমার অনেক বুদ্ধি। সুন্দরী বলেন, অবশ্যই কে বলেছে তোমার, তোমার জামাই বলে না তোমাকে তুমি সুন্দরী? বিয়ের আগে বলতো, বিয়ের আগে পাঠাইতো এটা, তখন বলতো, এখন কম বলে নাকি? এই মানে দেখার পরে হ্যাঁ ভেরি গুড। আবার তোমার জামাই আবার রাগ করবে না তো? ঠিক আছে না রাগ করবো না, রাগ করলে কি কথা বলতে বলতো? হ্যাঁ ভেরি গুড, এই যে ভালো, তার মানে কোনো আপনারে অনেক ভালোবাসি, আপনার ফ্যান খুব। ভেরি গুড, খুব ভালো হয়েছে। তো বলো তুমি কেমন আছো? আমিও তো ফ্যান, তোমাকে কেন আমার ফ্যান, কেন আমাকে তোমরা ভালোবাসো? আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, ভালো লাগে কথাগুলো, খারাপ কথা বলি না, অনেকে তো যুক্তিসঙ্গত বলে কথা বলেন, আমি নাকি খারাপ কথা বলি। আমাকে আপনার মতের সঙ্গে মনের কথার সঙ্গে মিল রয়েছে আমাদের, এই জন্য ভেরি ভালো গুড, লাগে। ধন্যবাদ, অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছ। আরে তোমার তো অনেক বুদ্ধি আছে, আমি শুনেছি সুন্দরী মেয়েদের নাকি বুদ্ধি কম, তুমি তো এত সুন্দরী হয়েও আমি তোমার অনেক বুদ্ধি। সুন্দরী বলেন, অবশ্যই কে বলেছে তোমার, তোমার জামাই বলে না তোমাকে তুমি সুন্দরী? বিয়ের আগে বলতো, বিয়ের আগে পাঠাইতো এটা, তখন বলতো, এখন কম বলে নাকি? এই আমার নাম হলো হচ্ছে মিম, ফেরদৌসী মিম। বাও মিম, আলিফ লাম মিম, আমি তো আপনার আপনার আইডির সঙ্গে যুক্ত তাই আছি। না? হ্যাঁ আমি তো জানতাম নাকি, আমার হ্যাঁ, তো অনেক আছে তো, তো আমি অনেক ওই যে জিদনি ভাবি, জিদনি ভাবির একটু বেশি চেনেন, জিদনি ভাবি তো হলো আপনার সঙ্গে তো অ্যাড আছে। হ্যাঁ আমার সাথে কথা বলে ওরা, ওরা হাজবেন্ড ওয়াইফ। এই যারা বলে কি জানো, আমাদের জার্মান ভাষা বলে হয়তে হয়তে নুন নিক্স মর্গেন, মর্গেন নুন নিক্স হয়তে সাগেন আলে ফাউলেন লয়তে। এটার অর্থ হলো যারা বলে আজ নয় কাল, তারা কিন্তু সবচেয়ে অলস। অলস হ্যাঁ বলে আজকে করব না কালকে করব, কালকে আসলে বলে আজকে না কালকে করব, এরকম করে করে তারা কখনো করে না। মানে দেখার পরে হ্যাঁ ভেরি গুড, আবার তোমার জামাই আবার রাগ করবে না তো? ঠিক আছে না রাগ করবো না, রাগ করলে কি কথা বলতে বলতো? হ্যাঁ ভেরি গুড, এই যে ভালো, তার মানে কোনো আপনারে অনেক ভালোবাসি, আপনার ফ্যান খুব। ভেরি গুড, খুব ভালো হয়েছে। তো বলো তুমি কেমন আছো? আমিও তো ফ্যান, তো তোমাকে কেন আমার ফ্যান, কেন আমাকে তোমরা ভালোবাসো? আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, ভালো লাগে কথাগুলো, খারাপ কথা বলি না, অনেকে তো যুক্তিসঙ্গত বলে কথা বলেন, আমি নাকি খারাপ কথা বলি। আমাকে তাদের মন মানসিকতা তেমন, তাই তাদের ভালো লাগে না তাই বলে। আপনার মতের সঙ্গে মনের কথার সঙ্গে মিল রয়েছে আমাদের, এই জন্য ভেরি ভালো গুড, লাগে। ধন্যবাদ, অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছ। আরে তোমার তো অনেক বুদ্ধি আছে। ভাত খাইছেন নি? আপনি কিটা খাইছেন? এখন কয়টা বাজে? আপনার কয়টা বউ আছে এসব কইবা, তাই না? আমার দরকার হলো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, সুশিক্ষিত সশিক্ষিত মানুষ, এটার নাম হলো গণতান্ত্রিক অধিকার। তোমার কথা তুমি বলবে, তোমার কথা আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি শুনতে চাই, আমাকে শুনতে হবে। আমি কি বুঝতে পারছি? তোমার মতের সাথে আমি একমত নাও হইতে পারি, কিন্তু তোমার মতামত আমি শুনবো। কথা বুঝতে পারছি?